আমার শাশুড়ির চরিত্র সম্পর্কে উনি চিঠি লিখে আমাকে এখানে আসতে বলেছেন। চরিত্র? হ্যাঁ হ্যাঁ, চরিত্র কোথায়? সে চরিত্রহীনা বিশ্বাসঘাতিনী, মহাজন তোকে খুন করার চেয়ে বড় কাজ আমার রয়ে গেছে, চল। তুমি আমার বাঁচাও। আমাকে ভালো করে মুখটা একবার দেখতে দাও। এই সুন্দর মুখটা দেখে একদিন আমার বুকে ভালোবাসা জেগে উঠেছিল। দেখতে দাও সেই সুন্দরী নারীকে যাকে বিয়ে করেছিলাম ঘর বাঁধার পবিত্র স্বপ্ন দেখে। অথচ সেই মুখের সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল একটি কুৎসিত মন আর একটি নষ্ট চরিত্র। তুমি তুমি ওই কথা বলছ? যার পথের দিকে যে নিঃসঙ্গ একা একটা সন্তান বুকে দিয়ে জীবনের এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। মিথ্যে কথা ধরুন, আমি আমি যখন তোমার বাবাকে রক্ষা করতে মিথ্যে মামলায় জড়িয়ে জেল খেটেছি, তখন তুমি, যাকে আমি জীবনের সবকিছু দিয়ে বিশ্বাস করেছিলাম, সেই তুমি স্বামী শ্বশুরের ভিটা ছেড়ে বাপের বাড়িতে গিয়ে যৌবনকে উপভোগ করার জন্য রূপের বেশাতি খুলে বসেছিলে। তোমার ঘরে গ্রামের যুবক ছেলেরা রাতে আসা যাওয়া করতো, এটাও মিথ্যে? গ্রামের মুরব্বীরা তোমাকে তোমাকে হাতে নাতে ধরে ফেলেছিল, এটা মিথ্যে? দশজনের বিচারে তোমাকে দোষী সাব্যস্ত করে গ্রাম থেকে বের করে দিয়েছিল, এটাও মিথ্যে? অনেক সত্য তুমি জেনেছ, কিন্তু এ কথা জেনেছ কি? কেন আমি শিশু সন্তান বুকে দিয়ে তার রক্ত তোমাদের উঠানে লেপে দিয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছি? কেন অসুস্থ সন্তান বুকে নিয়ে দরজায় দরজায় ঘুরে এক ফোঁটা ওষুধ কেনার টাকা পাইনি? কেন আমাকে হাল চালিয়ে মাটি কুপিয়ে রোদ ঝড় বৃষ্টিতে ভিজে পুড়ে ফসল ফলাতে হয়েছিল? সেই রক্ত পানি করা ফসল কেটে দিয়ে গিয়েছিল, আমার ঘরে ঢুকে রামগায়ের কক্ষে পালিয়েছিল, তারা চক্রান্ত করে আমার সন্তানকে ওষুধ দেবার নামে ঘরের লোক ঢুকে আমাকে মিথ্যে দুনামের ভাগি করেছিল। তাদের সাজানো বিচারে আমাকে পাথর ছুড়ে মেরে ফেলার রায় দেওয়া হয়েছিল। জেনেছ সে কথা? বলেছে সে কথা কেউ? সত্যি হলে বলতো, তোমার মনে মনে সাজানো ওই কাহিনী কারো জানার কথা নয়, বলারও কথা নয়। সমস্ত গ্রামের লোকের সামনে দাঁড়িয়ে শুনে এসেছে তোমার নষ্টামির কথা, কই একটি লোক তো বলেনি ওগুলো মিথ্যে? ওরা বলেছে, আর তুমিও বিশ্বাস করেছো? একবারে মনে হয়নি, হতভাগী রানীকে জিজ্ঞেস করে সত্যটা জেনে নি। লোকের কথায়, শুধুমাত্র কিছু শয়তান লোকের কথায় তোমার স্ত্রী তোমার ভালোবাসার মানুষটির চরিত্রে তুমিও কলঙ্ক দিয়ে দিলে, তুমিও তুমিও আমাকে চরিত্রহীন আর নষ্ট বলে কালি দিলে। মা? কে মা? আবার তোমাকে কে গালি দিয়েছে? আপনি আমার মাকে গালি দিয়েছেন কেন, কোন অধিকারে? একদিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, তার বিনিময়ে আমি আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। সহ্য না করারই কথা, এই তোমার মা? এই মায়ের কথা সেদিন তুমি আমাকে বলেছিলে যে আমার মাকে দেখলে ভালোবাসার বিশ্বাসের রূপ দেখতে পাবেন। তোমার মা এই নারী যে আমার ভালোবাসার বিশ্বাসের পরিবর্তে দিয়েছে প্রতারণার অবিশ্বাস, খেলেছে ব্যবচারের কুৎসিত খেলা। না মা না, যে জীব তোমাকে গালি দিয়েছে সেই জীব আমি টেনে ছিঁড়ে ফেলব। জানোয়ার, কার জীব টেনে ছিঁড়ে ফেলবি তুই? কার মুখে জামা ধরেছিস তুই? জন্মদাতা বাপের গায়ে যার হাত ওঠে সে হাত ধ্বংস হয়ে যায়।
মা, এই বাবা, যার সম্পর্কে একটু কটু কথা বলেছিলাম বলে তুমি আমাকে উপর করে দিতে চেয়েছিলে, সেই বাবা তোমাকে গালি দিল, সেই বাবা। এবার বলো, আমি কি একাই অপবাদ দিয়েছি? প্রশ্ন করো তোমাদের গ্রামের এই লোকটিকে, প্রশ্ন করো, জেনে নাও কোনটা সত্য কোনটা মিথ্যে। তোমরাই সত্যি মা, সবাই যা বলে তাই তো মানুষ বিশ্বাস করে, তাই তো সত্যি হয়। আমি আমি একা তাকে মিথ্যে বানাবো কি করে? তোমাদের সবার দেয়া সমস্ত কলঙ্ক মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি, এই ঘর, এই বাড়ি, এই সবকিছু তোমরা ভেঙে ফেলো, ধ্বংস করে দিও। আমার আমার কোনো পাপ যেন তোমাদেরকে স্পর্শ না করে, কোনো স্পর্শ না করে। আরে কার পাপের ভার কে মাথায় লইতেছে? আসল পাপি তো হাজির। ওই হারাম দাদা, সত্য কথা খুলে গো। আরে কৃষ্ণ, কইতেছি কইতেছি, সব সবকিছু ওই মহাজনের সাজানো। আমি মহাজনের কথায় রানী বুবুর পোলার ওষুধ নিয়ে ঘরে ঢুকছিলাম, তারপর মহাজন গ্রামের মাতবর মরিপুকে লইয়া ঘরে ঢুকা পড়লে মহাজন দাদা শিখাইয়া দিছিল, তাই তাই করছিলাম। পিতারও আমি মিথ্যা সাক্ষী দিছিলাম, আসলে রানী বাবু কোনো পাপ করে নাই, ওই মহাজন কুমতলব হাসিল করতে পারে নাই বইলা তাই এসে আক্রান্ত করছিল। মহাজন, তোর জানের যেটুকু বাকি আছে এবার সেটা আমি শেষ করে দেব। ছেড়ে দিন ও হিরোইন চোরা চালানির আসামি, ওকে অ্যারেস্ট করতে আমি এখানে এসেছি। বাবা বাবা, ছেড়ে ওকে, এতদিন পর তোমাকে পেয়েছি, আর কোনো খুনের দায় তোমাকে হারাতে চাই না বাবা। বাবা বাবা, সুমন বাবা, হায় বাবা, হায় বাবা, বাবা বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আরে বুবু, তুমি বাড়ি ফিরে এসেছ আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। এভাবে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? দেখো দেখি কাণ্ড। হ্যাঁ বাবা, আচ্ছা বাবা তুই ফিরে এসেছিস? হ্যাঁ বাবা। বাবা বাবা বাবা, আল্লাহ তোমার হাজার শুকর বাবা। বাবা, তুমি কেন তোমার শাশুড়িকে ভুল বুঝেছিলে? তোমার কানে কেই বিষ ঢেলেছিল বলো 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 বাবা। দাদিমা, কি আরে কথায় আছে না, স্বভাব যায় না মোলে আর খাসলত যায় না ধুলে, কেন সেই স্বভাব সেই খাসলত। আরে যে বৌমাকে চরম অপমান করে মেরে রক্তাক্ত করে কুকুরের মতো বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সেই বৌমাই তোমাকে বস্তির অন্ধকার গলি থেকে তুলে এনে বুকে আশ্রয় দিয়েছে, চিকিৎসা করাচ্ছে, জান দিয়ে সেবা করছে, এত কিছুর পরেও আবার সেই বৌমার নামে মিথ্যে কলঙ্ক দিয়ে তুমি বাচ্চা মেয়েটার মন বিষিয়ে তুলেছো, বিষিয়ে তুলেছো।
আজ তোর ওই খাসলত আমি নামিয়ে ছাড়ব। শয়তানি, 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 তোর জন্য সংসার আগুন করেছে, তোকে শেষ করে ফেলবো। শয়তানি, আমি তোকে শেষ করে ফেলবো। তোর জন্য সংসার চুরি হয়ে গেছে। শয়তানি, শয়তানি, তোকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। শয়তানি, শয়তানি, কে আপনি কি করছেন? মার গায়ে হাত তুলে দিচ্ছি। কি করবো মা, কি করবো? এত বড় অপরাধীকে ক্ষমা করা যায় না। না বাবা না, সন্তানের কাছে মায়ের কোনো অপরাধ নেই। বাবা, বাবা, আমাকে মাফ করে দাও। কি মা, আমাকে মাফ করবেন না। মা, মা, আমার অপরাধের ক্ষমাতে এবার মুখ নেই মা। কি বৌমা, ভুল মানুষেরই হয়, তুমি তো ছেলে মানুষ, মেয়ের ভুল মা কখনোই মনে রাখে না। সুমন। জি মা। বৌমাকে ঘরে নিয়ে যা। ঠিক আছে, এসো। রানী, এক মিথ্যে অপরাধে 20 বছর জেল খেটে এসেছি, আবার ওই মিথ্যের জালে পড়ে তোমাকে যে আঘাত দিয়েছি, তার জন্য, তার জন্য আমার মৃত্যু হওয়া উচিত। না গো না, ও কথা বলো না। এই 20 বছর ধরে যে কষ্ট যন্ত্রণা ত্যাগ স্বীকার করে তোমাকে আবার ফিরে পেয়েছি, আর কোনো মূল্যে তোমাকে হারাতে পারবো না। রানী, মা, তোমার জন্য, শুধু তোমার লোভের জন্য আমাদের সবার জীবনকে তুমি তছনছ করে দিয়েছিলে। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না, এটা আমাদের কপালে লেখা ছিল। মার কোনো দোষ নেই, মা চিরদিনই মা। মা? আরে মা তো তুমি, যে সবার অপরাধ ক্ষমা করতে পারে, শ্বশুর, শাশুড়ি, স্বামী, ছেলে, পুত্রবধূ, সবার অপরাধ কত সহজে ক্ষমা করে দিলে। এই বাংলার নারী তো প্রকৃত মায়ের জাত, তোমার রূপই তো বাংলার সত্যিকারের মায়ের রূপ। তুমি